ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে প্রতি সপ্তাহে বিনোদন জগতের বিভিন্ন কন্টেন্ট আপলোড হয়। তাই চ্যানেলটি ঘুরে আসুন, যা আপনার ভালো লাগবে। ধন্যবাদ। টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী হুমায়রা হিমু এখন আর আমাদের মাঝে বেঁচে নেই, তবে তিনি বেঁচে থাকতে বেশ কিছু নাটক ও ধারাবাহিক দর্শককে উপহার দিয়ে গেছেন। জানিয়ে আজকের এই ভিডিও, যেখানে হিমুর করা 10টি সেরা কাজ নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে আসি 10 নম্বরে। আর 10 নম্বরে কথা বলবো রঙের দুনিয়া ধারাবাহিককে নিয়ে, যেটি মূলত কমেডি ধাঁচের গ্রামীণ নাটক, যেখানে হুমায়রা হিমু মূল চরিত্রে অভিনয় করেন। এখানে হিমু ছাড়া আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন, যা হয়তো সকলের ভালো লাগবে। 9 নম্বরে কথা বলবো নাটক BFL-কে নিয়ে। এটিও কমেডি ঘরানার নাটক, যেখানে হিমু BFL এক ছেলের প্রেমিকার চরিত্রে অভিনয় করেন। মূলত এই নাটকটিও গ্রামীণ পটভূমির উপর নির্মিত। নাটকটিতে হুমায়রা হিমুর অভিনয় সকলের বেশ ভালো লাগবে। এবার আসা যাক 8 নম্বরে। আর 8 নম্বরে কথা বলবো ভাগফল নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। এখানে হুমায়রা হিমু ও নীরব একসাথে জুটি বেঁধে অভিনয় করেন। হিমুর অভিনয় এখানেও সকলকে মুগ্ধ করবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী ও হাসান মাসুদ। 7 নম্বরে কথা বলবো ঝরা পাতার স্বপ্ন নাটকটিকে নিয়ে, যেখানে একসাথে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও হুমায়রা হিমু, এবং এখানেও গ্রামীণ পটভূমির উপরে নাটকের গল্প তৈরি হয়েছে। হুমায়রা হিমু এখানে তার সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। এবার 6 নম্বরে কথা বলবো ঝুলন্ত বাবুরা ধারাবাহিক নাটকটিকে নিয়ে, যেটি সম্পূর্ণরূপে একটি হাসির নাটক, যেখানে হুমায়রা হিমু প্রধান চরিত্রে অভিনয় করেন, এবং বরাবরের মতো এটিও গ্রামীণ পটভূমির উপর নির্মিত। নাটকটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আকমো হাসান সহ আরও অনেকে। এবার আসা যাক 5 নম্বরে। 5 নম্বরে কথা বলবো বৌবদল নাটকটিকে নিয়ে, যেখানে একসাথে অভিনয় করেন আকমো হাসান ও হুমায়রা হিমু। মূলত নাটকটি বয়স্ক স্বামী ও স্ত্রীর মাঝে খুনসুটি ও তাদের মাঝে নানা রকম হাস্যরস বিষয় নিয়ে তৈরি, যা সকলের ভালো লাগবে। 4 নম্বরে কথা বলবো হালখাতা নাটকটিকে নিয়ে, যেখানে গ্রামের দোকানের হালখাতা ও গ্রামের মানুষের জীবন ভালোবাসা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, প্রাণ রয় ও হুমায়রা হিমু। এই নাটকটিতে হুমায়রা হিমুর অভিনয় সকলকে মুগ্ধ করবে। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। 3 নম্বরে কথা বলবো কোয়াক নাটকটিকে নিয়ে, এবং এই নাটকটিতেও গ্রামীণ মানুষের জীবন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি ও হুমায়রা হিমু। এই নাটকটি হিমুর করা সেরা নাটকগুলোর মাঝে একটি। এবার আসা যাক 2 নম্বরে। আর 2 নম্বরে কথা বলবো জামাই দাওয়াত নাটকটিকে নিয়ে, যেটি মূলত দুই জামাইয়ের দ্বন্দ্ব নিয়ে তৈরি। এখানে হুমায়রা হিমু ছোট মেয়ের চরিত্রে অভিনয় করেন, যা মূলত প্রধান চরিত্র। নাটকটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো ধারাবাহিক তোমার দোয়ায় ভালো আছি মা নাটকটিকে নিয়ে, যেখানে গরিব প্রবাসীর বইয়ের চরিত্রে অভিনয় করেন হুমায়রা হিমু। নাটকটিতে হিমুর করা অভিনয় সকলের মন ছুঁয়ে যাবে। এখানে আরও অভিনয় করেন শ্যাম সুমন, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও মাজনুন মিজান। তো একে একে আমরা হুমায়রা হিমুর করা 10টি সেরা নাটক নিয়ে কথা বললাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।